হল স্টেশনের দাবিতে ফের রেল রোকো আন্দোলনে সামিল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেড়ুবাড়ি এক নম্বর ও নন্দনপুর বোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার নিত্য যাত্রী সহ বাসিন্দারা। নন্দনপুর কেরারপাড়া হল স্টেশনে পুনরায় প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের দাবিতে গত 1 মার্চ রেল অবরোধ করেছিলেন তারা। দাবি পুরো না হওয়ায় শুক্রবার পুনরায় রেল রোকো আন্দোলন শুরু করেন রেল পরিষেবা থেকে বঞ্চিত ওই 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। এদিন সকাল 8:02 নাগাদ হলদিপাড়ি এনজেপি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি নন্দনপুর কেরারপাড়া হল স্টেশনে এসে পৌঁছয়। লাল পতাকা ও ব্যানার সহ গ্রামবাসীরা রেল লাইনের ওপর দাঁড়িয়ে ট্রেনটিকে আটকে দেন। 8:40 নাগাদ ট্রেনটি অবরোধমুক্ত হয়। বিপাকে পড়েন জলপাইগুড়ি শিলিগুড়িগামী যাত্রীরা। জিআরপি, আরপিএফ ও কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। গ্রামবাসীদের বক্তব্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে রেল মন্ত্রকের তরফে এই রুটে লোকাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করা হয়, কিন্তু অজ্ঞাত কারণে নন্দনপুর কেরারপাড়া স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। সমস্যায় পড়ে ওই এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। ওই স্টেশন থেকে পুনরায় যাত্রী পরিষেবা চালুর দাবিতে এদিন দ্বিতীয়বার রেল রোকো আন্দোলনে সামিল হয়েছেন গ্রামবাসীরা। হলদিবাড়ি থেকে অমিত রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।